নবীন পাটনায়ক। মানুষটা ওড়িশার জনগণের কাছে একজন সুপার হিরো। সম্প্রতি একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে ওড়িশায় একসময় মানুষ খেতে পেত না, যে ওড়িশায় লোকে কাজ না পেয়ে বাইরের রাজ্যে পড়ে থাকত, সেই ওড়িশার ভয়ানক চিত্রকে বিগত 23 বছরে আমূল বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক। জাতীয় স্তরের ওই সমীক্ষার মতে ভারতবর্ষের সবচেয়ে সফল মুখ্যমন্ত্রী হলেন শ্রী নবীন পাটনায়ক। সাধারণত রাজনৈতিক নেতাদের কথা উঠলেই ঠগ, জোচ্চোর, চিটিংবাজের মতো বিশেষণ আমাদের মাথায় এসে হাজির হয়। কিন্তু নবীন পাটনায়ককে ওড়িশার মানুষ পাগলের মতো ভালোবাসেন। আমাদের প্রতিবেশী রাজ্যের মানুষদের কাছে নবীনজি ভগবানের চেয়ে কিছু কম নন। কিন্তু কিভাবে এতটা জনপ্রিয় হয়ে উঠলেন নবীনজি, চলুন পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে বলি আপনাদের। 1999 সালে আমাদের দেশে সবচেয়ে দরিদ্র রাজ্যের মধ্যে একটি রাজ্য ছিল এই ওড়িশা, যেখানে রাজ্যের 47% মানুষই দুবেলা পেট ভরে খেতে পেত না। সেই সময় ওড়িশা সরকারের অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা অর্ধেক সরকারি কর্মচারীর মাইনে অবধি দিতে পারত না। সে সময় ওড়িশার কালাহান্ডি জেলায় একজন নিজের বোনকে বেচে দিয়েছিল দুমুঠো চাল কেনার জন্য। তখন ওখানকার একজন এমএলএ বলেছিল, ওড়িশায় এখন খাবারের থেকে সস্তায় বাচ্চা কিনতে পাওয়া যায়। এই উক্তি সে সময় সারা দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল। কিন্তু আজ সেই কালাহান্ডিতে থাকা মানুষদের গলাতেই সোনার চেন ঝোলে। আগে হ্যাঁ, মাত্র 23 বছরের মধ্যে এই ম্যাজিকটাই করে দেখিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী নবীন পাটনায়ক। নবীনবাবুর বাবা বিজু পাটনায়ক ছিলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাবা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে রাজনীতিতে কোনো আগ্রহ ছিল না নবীন পাটনায়কের, বরং সারাদিন পড়াশুনো এবং লেখালেখি নিয়েই থাকতে ভালোবাসতেন তিনি। তাই বিএ পাশ করার পর দেশে না ফিরে বহুদিন আমেরিকাতেই থেকে গেছিলেন নবীনজি। কিন্তু 1997 সালে বাবা বিজু পাটনায়কের মৃত্যুর পর পাকাপাকিভাবে তিনি দেশে ফিরে আসেন। সে সময় নিজের মাতৃভূমির এই করুণ অবস্থা দেখে ভীষণ ভেঙে পড়েন তিনি। তাই সিদ্ধান্ত নেন তিনি নিজেই ভোটে দাঁড়াবেন। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিপুল ভোটে জয়ী হন নবীন পাটনায়ক। 2000 সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর তিনি প্রতি মাসে গরিব পরিবারগুলোকে 16 কেজি করে চাল দেওয়া শুরু করেন। পাশাপাশি কালিয়া স্কিমের মাধ্যমে গরিব চাষিদের সার এবং বীজ দিয়ে সাহায্য করতে শুরু করেন নবীনজি। রাজ্যের সবাই যাতে পেট পুরে খেতে পায় সেজন্য তিনি চালু করেন 5 টাকার বিনিময়ে মিল সিস্টেম। নবীন পাটনায়কের হাত ধরে আজ ওড়িশার 70 লক্ষেরও বেশি মেয়ে স্বাবলম্বী হয়ে উঠেছে। এছাড়া গর্ভবতী মায়েদের কথা মাথায় রেখে তিনি প্রত্যেক গর্ভবতী মহিলাকে এককালীন 5000 টাকা দেওয়ার একটি স্কিমও চালু করেন। নবীন পাটনায়কের এই একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্তের ফলে কিছুদিনের মধ্যেই ওড়িশা রাজ্যে গরিবের সংখ্যা প্রায় 25% কমে যায়। যে রাজ্যে একসময় একের পর এক অনাহারে মৃত্যুর খবর ভেসে আসত, আজ সেই রাজ্যই এক বছরে সবথেকে বেশি চাল উৎপাদন করার শিরোপার অধিকারী। সাইক্লোন ফণী যখন ওড়িশার উপর আছড়ে পড়েছিল, তখন নবীন পাটনায়ক নিজের বিপর্যয় মোকাবিলা বাহিনী নিয়ে বুক চিতিয়ে 9 লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। ভারতীয় হকি দলের জার্সির পেছনে আগে সাহারা লেখা থাকত, লক্ষ্য করেছেন নিশ্চয়ই। কিন্তু স্পন্সরশিপ থেকে সাহারা সরে যাওয়ার পর 150 কোটি টাকা দিয়ে হকি দলের পাশে দাঁড়িয়েছেন নবীন পাটনায়ক। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি জাতীয় দলকে স্পন্সর করছে। ভাবতে পারছেন নবীনজির ম্যাজিক ঠিক কতদূর বিস্তৃত? জানলে অবাক হবেন, দেশের সবথেকে বড় হকি স্টেডিয়ামও তৈরি হয়েছে নবীন পাটনায়কের হাত ধরেই। মানুষটা এত কাজ করেন, এত মানুষের পাশে দাঁড়ান, কিন্তু কখনো প্রচারের আলোতে আসতে চান না। গোটা ওড়িশা ঘুরলে হয়তো হাতে গোনা কয়েকটা হোর্ডিংয়ে আপনি মানুষটার মুখ দেখতে পাবেন। আগে হ্যাঁ, তিনি এমনই একজন সাধারণ মুখ্যমন্ত্রী। আমাদের তরফ থেকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ককে অনেক অনেক শুভেচ্ছা। আপনি ভালো থাকবেন স্যার। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।